হাই ফ্রেন্ডস, আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে 29 জোড়া ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করি 29 জোড়া ডিজাইনই আপনার ভালো লাগবে। আর এখান থেকে আজকের যে স্বর্ণের দামটা সেটাও আপনি জানতে পারবেন। ফ্রেন্ডস, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, 29 জোড়া ডিজাইনই দেখুন, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের যে স্বর্ণের রেটটা রয়েছে 21 ক্যারেট 22 ক্যারেট, সেটাও আমি বলে দেব এখন আপনাদের। আজকের যে 22 ক্যারেট পৃথিবী সোনার মূল্য রয়েছে আপনার 84,564 টাকা, আর 21 ক্যারেট পৃথিবী সোনার মূল্য রয়েছে 80,715 টাকা। ফ্রেন্ডস, এটা কিন্তু আজকের রেট, আপনি ভালোভাবে দেখবেন। আর এখানে যে দুলগুলো রয়েছে সেটাও আমি আপনার ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব যে কতটুকু স্বর্ণের ভিতরে তৈরি করলে ভালো হবে। ফ্রেন্ডস, এখানে যে ছোটো ছোটো দুলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি ডেলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, একেবারে ছোট ডিজাইন। আর আপনি যখনই তৈরি করবেন, তখন আপনি যদি সবসময় রাফিউচের জন্য কম স্বর্ণের ভিতরে তৈরি করেন, তাহলে আপনি ছোট করে তৈরি করলে জিনিসটা কিন্তু আপনার ভালো হবে। ফ্রেন্ডস, আমি সব ভিডিওতেই আপনাদের বলে দিই, যখন আপনি একটা জিনিসের সবসময় রাফিউচের জন্য তৈরি করবেন, তখন একটু ছোট করে তৈরি করলে জিনিসটা ভালো হয়। ফ্রেন্ডস, আর এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার দু আনা স্বর্ণের ভিতরে, দু আনা থেকে দেড় আনা এরকম স্বর্ণের ভিতরে। আপনি যদি চান এর বেশি স্বর্ণ দিয়েও এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, কিন্তু সর্বনিম্ন আপনি দু আনা দিয়ে তৈরি করতে পারবেন। এখানে যে আপনার দুলগুলো রয়েছে এগুলো আপনার 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা, তো আপনি যেরকম ইচ্ছে সেরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন। যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। আপনারা যে এখানে যে দুলগুলো খুবই কিন্তু মজবুত দুল আপনি দেখতে পাচ্ছেন, একেবারে ছোটো ছোটোর ভিতরে মজবুত করে তৈরি করা। আর আপনি যখন তৈরি করবেন, তখন আপনি যে স্বর্ণকারের কাছ থেকে তৈরি করবেন তাকে বলবেন ছোটো করে মজবুত করে তৈরি করে দিতে। আপনার যেটা চয়েস হবে সেটা আপনি তাকে দেখালে সে আপনাকে এরকম ছোটো করে মজবুত করে তৈরি করে দিতে পারবে। ফ্রেন্ডস, আর এখানে আপনার যে দুলগুলো, এই দুলগুলো আপনি হলমার্ক যে স্বর্ণটা রয়েছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। আর আপনি চাইলে আপনি ভালো স্বর্ণ দিলে আর কি বেশি আপনার জিনিসটা ভালো হয়, আর আপনি যখন ভাঙতে যাবেন তখন আপনি ভালো পাবেন। ফ্রেন্ডস, আর এখানে আপনার দুলগুলো বাঁকা ডাট বা খাড়া ডাট যেরকমই আছে আপনি সেরকম দিয়ে তৈরি করতে পারেন। আর আপনি যদি ইউজ করেন, ডেলি ইউজ করেন, তাহলে আপনি পাকা ডাট দিয়ে তৈরি করতে পারেন। পাকা ডাট দিয়ে তৈরি করলে ডেলি ইউজ করলে ভালো হয়। আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে চান, তাহলে আপনার পুশ ডাট যে বলে সে পুশ ডাট দিয়ে আপনি তৈরি করতে পারেন, সেটাও ভালো হয়। আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে আপনি তৈরি করলে আপনার ভালো হবে, ডেলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি চান যে আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন, তাও পারবেন। ফ্রেন্ডস, আর এখানে আপনি যদি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান এই ডিজাইনগুলো, আপনি কমেন্টে বলবেন কোন ডিজাইনটা আপনার চয়েস হয়েছে, তো সেটা লিখে একটি কমেন্ট করলে আপনি সব কিছু জানতে পারবেন যে কীরকম টাকার ভিতরে বা কত টাকা সেটা আপনি জানতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি এখান থেকে যে দুলগুলো আমি দেখালাম ভালো লেগেছে আপনার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টে বলবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও স্বর্ণের দাম প্রতিদিন আমি নিয়ে আসি। তো ভালো থাকবেন, দেখা হবে।